হ্যালো বন্ধুরা, আজকাল অনেক মেয়েরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সার্জারি করে আকর্ষণীয় করছে। অন্যদিকে ছেলেরা অ্যাডভেঞ্চার করতে গিয়ে নানা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, কেউ কেউ তো সেলফি তুলতে গিয়ে মৃত্যুবরণ করছে। যদি আপনার মনে হয়ে থাকে যে বর্তমান জগৎ আসলেই খুব আজব, তাহলে তৈরি থাকুন এর থেকেও বেশি আজব কিছু দেখার জন্য। প্রিয় দর্শক, আজকের এই নতুন এপিসোডে আপনারা দেখবেন পূর্বের ইতিহাসের আজব কিছু বিষয়। ডাকের সাহায্যে বাচ্চাদের পাঠানো। আপনাদের মধ্যে অনেকেই ডাক বিভাগের দ্বারা চিঠি আদান প্রদান হতে তো দেখেছেন নিশ্চয়ই, অথবা ডাকের সাহায্যে ছোটোখাটো কোনো পার্সেল পাঠানো দেখেছেন হয়তো। কিন্তু আপনি কি কখনো দেখেছেন কোনো ডাকপিয়ন চিঠির বদলে বাচ্চা পার্সেল করছে? নিশ্চয়ই অবাক হচ্ছেন। 1913 সালে আমেরিকার জনগণ পার্সেল সার্ভিসের 50 পাউন্ড ওয়েট লিমিটের সুযোগ নিয়ে নিজেদের বাচ্চাদের আত্মীয় স্বজনের কাছে পাঠাত, কারণ এটি ট্রেনের টিকিটের থেকে কম খরচ হতো। কয়েক বছর পর্যন্ত মানুষ এভাবেই বাচ্চাদের ডাকপিয়নদের সাথে আত্মীয় স্বজনের বাড়ি পাঠাত। এরপর এর বিরুদ্ধে ইউনাইটেড স্টেটের পোস্টমাস্টার জেনারেল আপত্তি জানিয়ে রিপোর্ট করে। এরপর ডাকপিয়ন দ্বারা বাচ্চাদের কোথাও পাঠানো সম্পূর্ণভাবে ব্যান হয়ে যায়। দাঁত কালো করা। বর্তমানে সবাই তাদের দাঁত সাদা চকচকে করার জন্য কত কিছুই না করে, কিন্তু আমি যদি বলি একসময় মেয়েদের কালো দাঁত তাদের সৌন্দর্য প্রকাশ করার মাধ্যম ছিল, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? নিশ্চয়ই বিশ্বাস তো করবেনই না, বরং হেসে উড়িয়ে দেবেন, কিন্তু এটি একদম সত্য। 1900 শতকের শেষের দিকে জাপানি মহিলাদের দাঁত কালো করার প্রতি প্রবল আগ্রহ দেখা গিয়েছিল। জাপানে কালো করা দাঁতকে গুহাগ্র বলা হতো, যাকে সম্পূর্ণতা এবং সেক্সুয়াল মেজরিটির প্রতীক বলা হতো। এতে দাঁত না দেখে বড় সুন্দর হাসির ভ্রম তৈরি হয় এবং সাদা চামড়ার মাঝে হলুদ দাঁত লুকানোরও এটি একটি পন্থা ছিল। হয়তো অনেকেই এই বিষয়টি জাস্ট অতীতেই দেখতে চাইবে, বর্তমানে নয়। কিন্তু এই পদ্ধতিতে দাঁত নষ্ট কম হতো, যা ভালো একটি উপকারও ছিল। লোবোটোমি। এটি মানসিক সমস্যা ঠিক করার একটি ব্রেন সার্জারি ছিল, যা 1940-এ শুরু হয় আর প্রায় 20 বছর যাবৎ প্রচলিত ছিল। এতে ব্রেনের সামনের অংশ কেটে ফেলা হতো। দাবি করা হতো যে এটি অনেক মানসিক রোগের চিকিৎসা ছিল, যেমন ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, এমনকি সমকামিতার ফিলিংসও। ওই সময় এটি এত বেশি প্রচলিত ছিল যে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে এই ধরনের 40 থেকে 50 হাজার অপারেশন হয়েছে, কারণ সাধারণত এই সার্জারি রোগীর ইচ্ছার বিরুদ্ধে হতো। এমনকি ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট এফ কেনেডির বোনেরও এই অপারেশন করা হয়, যা তাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেয়। ভাগ্যবশত বর্তমানে এই অপারেশন ব্যান করা হয়েছে, কারণ মানসিক চিকিৎসার এই পদ্ধতি রোগীদের অনেক ক্ষতি করত, যেমন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা, যা কারো ব্রেন কাটার পর অতি স্বাভাবিক একটি বিষয়। চাইনিজ ফুড বেন্ডিং। এটি চীনের ইতিহাসের সব থেকে আজও ফ্যাশন ছিল, যেখানে মেয়েদের পায়ের তলা কাপড় দিয়ে কষে বেঁধে দেওয়া হতো। লম্বা সময় পর্যন্ত এমন করে থাকার কারণে তাদের পায়ের আঙুল খুব খারাপভাবে ভেঙে যেত এবং ত্রিকোণ আকার হতো। প্রথমে চায়নাতে হাই ক্লাস ডান্স গ্রুপ এটি শুরু করে, যা খুব শীঘ্রই ফ্যাশন ট্রেন্ড হয়ে যায়। সেখানকার পুরুষরা শুধু ত্রিকোণ চোখা পাওয়ালা মেয়েদেরই বিয়ে করত, ফলে সব মেয়েরাই নিজেদের পায়ের যন্ত্রণা দিতে থাকে। যন্ত্রণা এই জন্য কারণ তাদের পা ততক্ষণ তেল দিয়ে মালিশ করা হতো যতক্ষণ না বৃদ্ধাঙ্গুল বাদে বাকি সব আঙুল ভেঙে যায় এবং ত্রিকোণ আকার না হতো। এর পরিণাম হতো ছোট পাঞ্জা এবং ভাঙা আঙুল। যদিও এই আজব ট্রেন্ড এখন আর নেই এবং এখন ওখানকার মেয়েদের পা অন্য সবার মতোই স্বাভাবিক। হিউম্যান ব্র্যান্ডিং। যদিও ইতিহাসে আমরা অনেক কঠোর এবং নির্মম শাস্তির কথা শুনেছি, কিন্তু মানুষের শরীরে গরম ধাতু দ্বারা মোহর লাগানো বা তাদের শরীরকে কেটে সবসময়ের জন্য দাগ বানিয়ে দেয়া সবচাইতে নির্মম শাস্তি ছিল। কোনো দেশে গোলামদের শরীরে এই রকম মোহর লাগানো হতো, তো কোনো দেশে অপরাধীদের সমাজ থেকে আলাদা করার জন্য এবং সমাজে তাদের সম্মান কমানোর জন্য তাদের চিহ্নিত করা হতো। অর্থাৎ আজ যেমন কাপড়ের বিভিন্ন ব্র্যান্ডিং থাকে, ঠিক একইভাবে ওই সময় মানুষের শরীরেও ব্র্যান্ডিং করা হতো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।